নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। এখন আপনাদের সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন ফসফরাস নিয়ে। এই ওষুধটি আমাদের মস্তিষ্ক, ফুসফুস, যকৃৎ, হৃৎপিণ্ড, কিডনি, অস্থি ও নার্ভাস সিস্টেমের উপর বিশেষ ক্রিয়া প্রকাশ করে। যে সকল স্ত্রী ও পুরুষরা দেখতে বেশ সুন্দর, রোগা, লম্বা ও যাদের চুলের রং কটা হয় ও যাদের চোখে পাতা খুব পাতলা হয় ও স্বভাব খুব কোমল হয় এবং সামান্য কারণেই মনে ব্যথা পায় কিন্তু বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়, এইরূপ ধাতুদের লোকের ওপরে ফসফরাস খুবই উপযোগী। ফসফরাসের রোগীদের শরীরের কোনো না কোনো স্থান থেকে প্রায় রক্তস্রাব হতে থাকে এবং রোগী খুব দুর্বল হয়। আর এদের রোগ লক্ষণ মিষ্টি খেলে বেড়ে যায়, হাত পা জলে ভিজে থাকলে বাড়ে এবং শীতকালে ও বর্ষাকালে রোগ লক্ষণ বৃদ্ধি হয়। সমস্ত রোগী এ ধাতুগত লক্ষণ চিকিৎসার সময় মনে রাখতে হয় এবং এইসব রোগীদের ক্ষেত্রে ফসফরাসের চিকিৎসা করলে খুব ভালো উপকার পাওয়া যায়। ফসফরাসের রোগীদের মধ্যে যেসব চরিত্রগত লক্ষণ দেখা যায়, যেমন এদের মধ্যে যক্ষা কাশি, ব্রঙ্কাইটিস থাকে, গলা সুরসুর করে কাশি হয় ও অত্যন্ত কাশি হয়, আর সন্ধেবেলায় এদের কাশি খুব বেড়ে যায় ও বুক পিঠ সেটে ধরে, কাঁচতে কাঁচতে এদের সমস্ত শরীর কাঁপতে থাকে, সেই জন্যে গলায় প্রচণ্ড ব্যথা হয় ও কথা বলতেও কষ্ট হয়, আর রোগী মনে করে গলায় যেন কিছু একটা আটকে আছে বা পুটলি জমা হয়ে আছে। কোষ্ঠকাঠিন্যের সময় এদের মল খুব সরু ও শক্ত হয় ও লম্বা হয়, আর এদের উদরমলের ক্ষেত্রে পেটে ব্যথা থাকে না কিন্তু জলের মতো পাতলা মল নির্গত হয়। এরা খাবার পরে ঘুমোতে খুব ভালোবাসে, আর পেটের ভিতর সবসময় মনে করে যেন একটা খালি ভাব রয়েছে। কোনো পানীয় বস্তু পান করে যদি পেট গরম হয় তাহলে এদের বমি বমি ভাব হয়। পুরুষদের ক্ষেত্রে হস্তমৈথুন, ধ্বজভঙ্গ ও অদম্য রতিক্রিয়ার ইচ্ছা দেখা যায়। সাধারণত কাশির ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। যেসব রোগীর কাশি সন্ধ্যার পর থেকে আরম্ভ হয়ে মধ্যরাত্রি অবধি চলতে থাকে এবং রোগী বাম দিকে শুলে বা চিত হয়ে শুলে কাশি অত্যন্ত বেড়ে যায় ও রোগী ক্লান্ত হয়ে পড়ে, সেই সঙ্গে বুকে প্রচণ্ড ব্যথা ও বুক ধরফর করে, আর এরা কাশতে কাশতে কথা বলতেও পারে না এবং কথা বললে বা হাসলে বা কোনো কিছু পাঠ করলে এদের কাশি আরও বেড়ে যায়। আর ফসফরাসের রোগীদের আপনি যদি কিছু জিজ্ঞেস করেন, তারা আপনার কথার উত্তর দেওয়ার আগে অবশ্যই দু একবার কাশবে। আর ফসফরাসের যে গয়ার ওঠে তার স্বাদ একটু নোনতা ধরনের হয় এবং গয়ারে কোনো কোনো সময় রক্তের ছিটাও থেকে যায়, তাই এসব ক্ষেত্রে গলা ধরা হলে ও চুপি চুপি কথা বললে বা সকালবেলা স্বরভঙ্গ হলে ফসফরাসে খুব ভালো ফল পাওয়া যায়। ঘুঙড়ি কাশিতে অ্যাকোনাইট, স্পঞ্জিয়া টোস্টার মতো ফসফরাসও প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে যেখানে ফসফরাসের মতো শুকনো কাশি থাকে ও রোগী অনবরত খুব খুব করে কাশতে থাকে আর কাশির ধমকে সারা শরীরে এদের কাঁপতে থাকে ও শ্বাস প্রশ্বাসে ভীষণ কষ্ট হয়, রোগী হাঁপাতে থাকে আর বুকের ওপরের দিক সেটে ধরে, আর বুকে যেন এক ধরনের খোঁচার মতো ব্যথা রোগী অনুভব করে, আর এদের গয়ার লাল হলহরে ও রক্ত মিশ্রিত হয়ে থাকে, তাই এসব ক্ষেত্রে ফসফরাস প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। নিউমোনিয়ার ক্ষেত্রেও ফসফরাস খুব ভালো কাজ করে, তবে যেসব রোগের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়ে পড়ে এবং সেই সঙ্গে রোগীর এক ধরনের বাতশ্লেষ্মা জ্বর থাকে ও সেই সঙ্গে বিকার থাকলে ফসফরাস খুবই উপযোগী একটি ঔষধ এসব ক্ষেত্রে। যেসব স্ত্রী পুরুষরা ফসফরাসের ধাতুগত তাদের বিভিন্ন রোগে যেখানে রোগী খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে ও ক্ষীণ হয়ে পড়ে ও জীবন থেকে একদম আশাহত হয়ে পড়ে, সেসব ক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো কাজ হয়। ঘাড়, গলা ও কোনো গ্রন্থির ফোলা থাকলে সেগুলিও ফসফরাসের দ্বারা আরোগ্য হয়। সকালবেলা স্বরভঙ্গে বিশেষ করে যদি এরা জোরে চিৎকার করে কথা বলে ও কাশলে যদি গলা ভেঙে যায় সেসব ক্ষেত্রে ফসফরাসের লক্ষণগুলো থাকলে খুব উপযোগী একটি ওষুধ হিসেবে কাজ করে এইসব ক্ষেত্রে ফসফরাস। টিউবারকিউলোসিসে বা যক্ষা রোগে যেখানে যক্ষায় প্রচণ্ড কাশি থাকে আর কাশির সঙ্গে যদি অল্প সর্দি উঠে আসে এবং সেই সঙ্গে যদি স্বরভঙ্গ থাকে আর যদি বাম দিকের ফুসফুসের নিচের দিকে ব্যথা থাকে এবং সেই সঙ্গে যদি সন্ধ্যায় জ্বর আসে ও জ্বরের সঙ্গে একটু ঘাম থাকে ও রাত্রিতে বুকে প্রচণ্ড ভারী বোধ হয়, রোগী একদম শুতেও পারে না, বসতেও পারে না, আর পুজের মতো গয়ার উঠলে একটু উপশম বোধ করে, আর এইসব রোগীরা খিদে একদম সহ্য করতে পারে, তাই এইসব লক্ষণগুলি থাকলে ফসফরাস প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। হৃৎপিণ্ডের সমস্যায় যেখানে বুক প্রচণ্ড ধরফর করে এবং হঠাৎ করে বুকের রক্ত সঞ্চালিত হয়ে বুক ধরফর করলেও ফসফরাস খুবই একটি
উপযোগী ঔষধ। বিভিন্ন রক্তস্রাবে যেখানে থেকেই হোক না কেন, ফুসফুস থেকে রক্ত যদি বেরিয়ে মুখ দিয়ে উঠে আসে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ঋতুবন্ধ হয়ে যদি মুখ দিয়ে রক্ত উঠে আসে, তাহলে ফসফরাসে খুব ভালো কাজ হয়। ফসফরাসের রোগীরা ঠান্ডা জল পান করলে রক্তস্রাবের একটু উপশম হয়। আর এদের রক্ত একদম তরল রঙের হয় বা কখনো কখনো জমা জমা চাপ চাপ গোলার মতো রক্ত বেরিয়ে আসে। বিশেষ করে ঋতুবন্ধ হয়ে গিয়ে নাক দিয়ে রক্তস্রাব হলে এবং যক্ষা কাশির সাথে যদি রক্তস্রাব হয়, ফসফরাস একটি বিশেষ ঔষধ। আবার অনেক সময় দেখা যায় দাঁত তোলার পরে অনেকক্ষণ রক্তস্রাব হতে থাকে, সেই ক্ষেত্রেও ফসফরাস একটি খুবই উপযোগী ঔষধ। ফসফরাসের রোগীদের দেহে কোনো জায়গায় একটুখানি কেটে বা ছিঁড়ে গেলে প্রচণ্ড রক্ত বের হয়, আর সেই সময় এত রক্ত বের হয় যে রোগীর মৃত্যু অবধি হতে পারে। সেসব ক্ষেত্রে ফসফরাস প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। বিভিন্ন অস্থির ক্ষততে, বিশেষ করে চোয়ালের নিচের দিকে হাড়ের বা দাঁতের নিচের মাড়িতে বা দাঁতের নালী ঘায়ে, নাসিকার ঘায়ে, মুখের ঘায়ে ফসফরাস একটি উপযোগী ঔষধ। উদারময়ের ক্ষেত্রে যেখানে মল জলের মতো হয় বা মাংস ধোয়া জলের মতো ফিকে লাল হয় অথবা চর্বির মতো মল বেরিয়ে আসে, বিশেষ করে পুরাতন উদারময়ে গ্রীষ্মকালে যেসব উদারময় বেড়ে যায়, পেট ফাঁপে, পেটে ব্যথা হয়, এসব ক্ষেত্রে ফসফরাস প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। বমির ক্ষেত্রেও ওষুধটিকে ব্যবহার করা চলে। যেখানে বমি করার পরে রোগীর ঠান্ডা জল পান করা অত্যন্ত ইচ্ছা প্রকাশ করে এবং একটু বমি হলে রোগী উপশম বোধ করে, ফসফরাসের রোগীদের নানা প্রকার বমি হয়। কোনো খাদ্যদ্রব্য খাওয়ার পরে পাকস্থলীতে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যদি ঠেলা মেরে বমি হয়, তাহলে ফসফরাসে খুব ভালো কাজ হয়। পাকস্থলীর বিভিন্ন সমস্যা, যেখানে শীতকালে বা গ্রীষ্মকালে পাকস্থলীর সমস্যা হয় আর প্রচুর পরিমাণে জল পান করে যেসব সমস্যা হয়, সেসব ক্ষেত্রেও ওষুধটি ভালো কাজ করে। জন্ডিসের ক্ষেত্রে ফসফরাসের ধাতুগত লক্ষণ মিললে লিভারের শেষ অবস্থায় যখন লিভার সংকুচিত হয়ে আসে, তখন ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। মহিলাদের বিভিন্ন সমস্যায় যেখানে ঋতু জলের মতো বেরিয়ে আসে বা একটু হালকা রঙের হয়ে থাকে এবং অনেক সময় ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়ে নাক মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, সেসব ক্ষেত্রেও ফসফরাস একটি উপযোগী ঔষধ। আমরা টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও ফসফরাসকে ব্যবহার করে থাকি। সেই সময় জ্বরের সঙ্গে যদি অত্যন্ত কাশি থাকে, ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া থাকে এবং সেই সঙ্গে উদারময় থাকলে, যদি সবুজ রঙের বাহ্য হয় এবং বাহ্যের সাথে যদি রক্তের ছিটা মিশ্রিত মাংস ধোয়া জলের মতো বেরিয়ে আসে, তাহলেও ফসফরাস প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। চোখের সমস্যায় যেখানে দৃষ্টিশক্তির একদম হ্রাস হয়ে গেছে আর রোগী চোখে নানা প্রকার রং দেখতে পায় আর আলোর চারিদিকে সূর্যের মতো এক ধরনের আভা রোগী দেখতে পায়, তা বাতির আলো হোক আর যাই আলোক হোক না কেন, যে কোনো আলোকে যদি রোগী দ্বিগুণ বা চতুর্গুণ বেশি দেখে এবং চুলের মতো কোনো কালো কালো পোকা চোখের সামনে উড়ে বেড়াচ্ছে, সব যদি দেখে, সেই সঙ্গে রোগীর চোখে ছানি থাকলেও ফসফরাসের ধাতু মিলিয়ে প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। নাকের অর্বুদ বা পলিপাসে একটুতেই নাক থেকে রক্তস্রাব হয় ও অধিক পরিমাণ রক্ত বার হয়ে যদি নাকের দুই পাশ ফুলে ওঠে, সেখানেও ফসফরাস প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। কানের সমস্যা, যেখানে কানের বিকৃতি হয়ে রোগী কালা হয়ে যায়, নিজের স্বর নিজে অবধি শুনতে পায় না, এইরকম অবস্থায় ফসফরাস প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। ধ্বজভঙ্গ বা স্নায়ু দুর্বলতার ক্ষেত্রে, যেখানে প্রচণ্ড পরিমাণ স্ত্রী সম্ভোগের পরে বা শুক্রহানি করে বা স্বপ্নদোষ বা হস্তমৈথুন করে অথবা অসারের শুক্রক্ষরণ হয়ে স্নায়ু দুর্বলতা হলে, অ্যাসিড ফসের সাথে ফসফরাস প্রয়োগ করলে খুব ভালো কাজ হয়। তাই যেসব ক্ষেত্রে কামের চাপ প্রবল থাকলেও লিঙ্গোদ্রক হয় না, রোগী ক্রমশ দুর্বল হয়ে পড়ে ও ধ্বজভঙ্গ হয়ে পড়ে, সেসব ক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। এই ওষুধটি 6 CH থেকে 200 CH অবধি ব্যবহার করা হয়ে থাকে। তবে পুরাতন রোগে ফসফরাসের উচ্চ শক্তি খুব ভালো কাজ করে এবং রোগী রোগের বৃদ্ধি সন্ধ্যার সময় হয় বা ঝড় বৃষ্টির দিনে হয় এবং বাম পাশে শুলে বা চিত হয়ে শুলে রোগীর রোগের বৃদ্ধি হয়। আর শীতল বায়ু স্পর্শে বা শীতল জলপানে এবং ডান পাশে চেপে শুলে রোগীর রোগের একটু উপশম হয়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।